আসসালামু আলাইকুম প্রিয় সৈদারা প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে আপনাদের জন্য। সো আপডেট হচ্ছে এই, আগামী আগস্টের 1 তারিখ থেকে, 2021 আগস্টের 1 তারিখ থেকে একটি নতুন সিস্টেম চালু হতে যাচ্ছে। সিস্টেমটা হচ্ছে ইমিউন সিস্টেম। ইমিউনটা কি আমি আপনাকে বলি, ইমিউনটা হচ্ছে যে আপনি ভ্যাকসিনের, করোনা ভাইরাসের ভ্যাকসিনের ডোজ নিচ্ছেন কিনা বা নিয়েছেন কিনা সেটার প্রমাণ। আর এই ইমিউন সিস্টেমটা চালু হবে আপনার তাওয়াকালানা অ্যাপে আপনি শো দেখতে পাবেন। যদি আপনি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে আপনার তাওয়াকালানা অ্যাপে এই ইমিউন যে সিস্টেমটা বা অপশনটা সেটা শো করবে। যদি আপনার তাওয়াকালানা অ্যাপে এই ইমিউন সিস্টেমটা শো না করে বা এই অপশনটা শো না করে তাহলে আগামী 1 আগস্ট 2021 সাল থেকে যে নিয়মটা কার্যকর হতে যাচ্ছে সেখানে আপনি কোনো জায়গাতেই কাজ করতে পারবেন না। যে কোনো প্রতিষ্ঠান হোক, সরকারি বেসরকারি, তারপর হচ্ছে গণপরিবহন, তারপরে আপনার যে কোনো জায়গাতেই আপনার প্রবেশ করা নিষেধ। অর্থাৎ আপনাকে অবশ্যই ইমিউনের আওতাভুক্ত হতে হবে। তো ইমিউন কিভাবে আপনি আওতাভুক্ত হবেন, প্রথম হচ্ছে যদি আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিন দুইটা ডোজ নিয়ে থাকেন তাহলে আপনি এই ইমিউনের আওতাভুক্ত হয়ে গেছেন। তারপর যারা প্রথম ডোজ নিয়েছেন ওই প্রথম ডোজ নেওয়ার থেকে শুরু করে 180 দিন পর্যন্ত আপনি ইমিউনের আওতাভুক্ত থাকবেন। তারপর হচ্ছে মেন যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই ইমিউনের আওতাভুক্ত হলে হবে না, আপনার তাওয়াকালানা অ্যাপে এই ইমিউন অপশনটা শো করতে হবে। যদি ইমিউন অপশনটা শো না করে তাহলে আপনি ইমিউনের আওতাভুক্ত নয় আর আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না, এমনকি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন না। এই ছিল আপনাদের জন্য আজকের আপডেট। সো যারা যারা আপনারা এই ইমিউনের আওতাভুক্ত নয় আপনারা খুব দ্রুত আপনারা ইমিউনের আওতাভুক্ত হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনি কোনো জায়গাতে কাজ করতে পারবেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও পারবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন আলোচনায়। আল্লাহ হাফেজ।